বারবার ব্যয় বাড়িয়ে মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্পের নামে মূলত প্রকল্প বিলাস হয়েছে এমনটাই মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজল কবির খান শনিবার বিকেলে কক্সবাজারের মাতার বিভিন্ন প্রকল্প এলাকা প্রদেশ পরিদর্শন শেষে তিনি বলেন ছত্রিশ হাজার কোটি টাকার বিদ্যুৎ কেন্দ্রের খরচ বাড়িয়ে সাতান্ন হাজার কোটি টাকা করা হয়েছে শিলন চা রপ্তানিতে শীর্ষে এই প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলো খতিয়ে দেখা হবে জনগণের সরাসরি উপকার হয় না এরকম প্রকল্প গ্রহণ থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা সাতান্ন হাজার কোটি টাকা তারপরে আট হাজার কোটি টাকা যে প্রকল্প হচ্ছে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সেটা কিন্তু খুব বেশি না যে এই যে শুধুমাত্র যদি বারোশো মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি সাতান্ন হাজার টাকা খরচ হয় তাহলে তো এটা মানুষ উপকৃত হচ্ছে না